আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হলাম মানসুরা ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে। মানসুরা, আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব কীভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে হালিম তৈরি করতে পারেন। এটা হলো রাঁধুনির হালিম মিক্স, একটা প্যাকেট। এটার মধ্যে দুটো প্যাকেট ছিল, একটা ডাল ছিল আর একটা ছিল হালিমের পাউডার মশলা। ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে হলো পাউডারের মশলাটা। হালিমের এই ডালটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এটাকে বাদামি কালার করে ভেজে নিব হালকে। আর এখানে গরুর মাংসটাকে ছোট ছোট করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেব। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হালিমের যে মশলাটা ছিল সেটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। এখানে মাংসটাকে কষাচ্ছি ভালো করে, যত কষাবো ততই মাংসটা তাতে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব মাংসটা আরও ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় পুরো ভিডিওটা আমার দেখবেন। আর এভাবে রেসিপিটা তৈরি করে দেখেন হালিম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর টেস্টও ভালো ছিল। আর ঝটপট এটা তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে যে ডালটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি একটু লাড়াচাড়া দিয়ে ঢেলে দিব। এখন একটু ভালো করে কষিয়ে নেব ডালটার সাথে মাংসটাকে। ঢেকে দিলাম, হালকা একটু ডালটার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপর থেকে বেশি উঠেছে, কষানো হয়ে গেছে ডালটা। আর একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি গরম পানি ঢেলে দিচ্ছি। আর হালিম রান্নার মধ্যে গরম পানিটা ব্যবহার করবেন, তাতে রান্নাটাও সহজ হয়ে যায় আর ডালটা মাংসটাও তাতেই সিদ্ধ হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু লাড়াচাড়া দিয়ে নিব যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা। আপনারা এভাবে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে নাকি। আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলবো হালিমটাকে। হালিমটাকে নামিয়ে ফেলেছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়ে আর কতগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো হালিমটাকে পরিবেশন করার জন্য। এটাকে আমি ব্রাউন কালার করে ভালো করে কম আছে ভেজে নিচ্ছি। পেস্টটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, এখানে একটা মাটির পাটি নিয়েছি পরিবেশন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন হালিমটা কতটা ঘন হয়েছে আর কি সুন্দর একটা কালার চলে আসছে। পেঁয়াজ বেরেস্তাটা নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা, লেবু আর তেঁতুলের টক নিয়েছি পরিবেশন করার জন্য। এখানে আমি হালিমটাকে একটু ঢেলে নিচ্ছি।
যে সব জিনিসপত্র আমরা কেটে রেখেছি ওগুলো দিয়ে এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন, জাস্ট একটা রাঁধুনির মিক্স মশলা কিনে নেবেন, সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, আর আমার ভিডিওটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো এত দেরি হয়ে গেল, আমার হালিম ঝটপট রান্না করে ফেললাম, আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।